আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী পিরোজপুরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেন তার সাক্ষী হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা। আমি আপনাদের একজন সেবক, আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত, আপনাদেরকে দেখতে পেরেও আমি আজকে আনন্দিত। আমি 9.5 বছর জোটের মধ্যে থেকে, 4 দলীয় জোটের মধ্যে আপনাদের সেবক হয়ে আছি আপনাদের নির্বাচনে। নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন, কে ভোট দেন নাই, আমি ওইটা খুঁজি নেই। যারা মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি। যে এলাকায় হিন্দু বেশি সেখানে রাস্তা করব না, সেখানে বিদ্যুৎ দেব না, সে মানুষের অত্যাচারিত হলে আমি তাকাবো না, এরকম কাজ করেছি বলে আমি আপনারা কেউ বলতে পারবেন না। বরং হিন্দু মায়েরা বোনেরা, হিন্দু ভাইয়েরা আমাদের জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে, আমরা বর্তমান সময়ে সেইভাবে নিরাপদে আছি। মন্দিরের অবস্থা দেখেছি, আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য 50,000 টাকা ঘোষণা করছি। এখানে কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উস্কানি ছিল না এবং কোনো ঘটনা ঘটেনি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি, যা বাংলাদেশের থেকে পিরোজপুরে আকর্ষণ সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকে রূপায়িত হয়েছে। আমরা কালাইয়াবাসী, এই সাঈদ হিসাবে 10 বছর থাকাকালীন আমরা খুব সুখ ও শান্তিতে বাস করতেছি এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা মানে সুষ্ঠুভাবে পরিচালিত চলছে। আমাদের কোনো বাধা বিপত্তি কিছুই আসতেছে না এবং দেশের উন্নয়ন খুব ভালো করছে সাঈদ সাহেব। সাঈদ সাহেবের কল্যাণে যেমন এর পাড়াপড়শি তারা নির্বিঘ্নে বসবাস করতেছে, আমরাও এইরকম তার পাড়াপড়শি হিসেবে আমরা খুব সুখ স্বচ্ছন্দে বসবাস করতেছি। সে অত্যন্ত ভালো লোক এবং প্রিয় লোক। ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে, হাসে হৃদয় খুলে তারে ভালোবেসে। ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে, হাসে হৃদয় খুলে তারে ভালোবেসে। তার ডাকে সাড়া দেয় মুটেও মাঝি, সুখের জোয়ার জাগে প্রতিটি ঘরে। আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত যেই বিশাল ব্যক্তিত্বকে এক নজর দেখার জন্য মানুষের অধীর আগ্রহ থাকে, যেই মানুষটির প্রতিটি কথার চুলচেরা বিশ্লেষণ করা হয়, মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে মাঝে মাঝে চলে আসেন যেই ব্যক্তি, মুসলিম উম্মার স্বার্থ ও কল্যাণের চিন্তায় যে মানুষটি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষ ব্যবস্থাপনায় গমন করেন, সেখানে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তার নিজ এলাকার মানুষের প্রকৃত অবস্থা দেখার জন্য ঘুরে বেড়ান প্রত্যন্ত অঞ্চলে, পায়ে হেঁটে মাইলের পর মাইল ছুটে যান, নিজে সরাসরি বোঝার চেষ্টা করেন এলাকার মানুষের সুবিধা অসুবিধা, মাঝে মাঝে ছোট বড় সমাবেশ করেন, সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ তাকে কাছে পেয়ে প্রাণ খোলা কথা বলেন। বর্তমান জোট সরকারের বেগম খালেদা জিয়ার কাছে সংসদে তো অনেক লোকে অনেক কথা বলে, কিন্তু আসলে বাস্তবায়ন হয় না। কিন্তু আমার সাঈদি, আমার সংসদ সাঈদ আল্লামা সাঈদি স্পেশাল ভাবে যে আমার এখানে দিতে হবে, যা আমরা বাপ দাদা 14 গোষ্ঠীতে পাই নাই, 400 কোটি টাকার কাজ এই টিয়ানগরে হয়েছে। আমরা কামসা পিন্দা পিরোজপুর যাইতাম, আমরা আজকের হাওয়ায় চপ্পর গাইতে চলে পিরোজপুর যাই ইনশাআল্লাহ। সেটা আল্লামা সাঈদীর মাতার ঘাম পায়ে ফেলে এই দেশকে সাজিয়েছেন। তো আপনাকে মা বোনের হাতে হাত দিয়া আমি পায়ে পাও দিয়ে বলে যেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর এই ফুলের বাগান আবারও সাজাবার মতন আমরা। মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, দেশ বিদেশের বিশাল গ্রহণযোগ্যতা, এসব কিছু
আল্লামা সাইদিকে অহংকারী করেনি, বরং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত বিনয় মানুষ হিসেবে তিনি নিজেকে প্রকাশ করেছেন বারবার। বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়ন যা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যেটুকুন করতে পারিনি সেটুকুনের ব্যর্থতা আমার। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাকে আমার ভিতরে অহংকারের লেশমাত্র না রাখেন, আমি যেন বিনয়ী বান্দা হিসেবে থাকতে পারি, জনগণের খেদমতে বাকি জীবনটুকুন কাটাতে পারি। আল্লাহ তাআলা এ তৌফিক যেন আমাকে দান করেন, এবং যে উন্নয়নের যে কাজগুলি দেশের মানুষের জন্য এলাকার জন্য করেছি তা যেন আল্লাহ তাআলা দয়া করে কবুল করে নেন, এবং এগুলি যেন আমি যে কাজ করেছি, আমাকে যারা সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলি যেন আমাদের জন্য নাজাতের জারিয়া করে দেন। পিরোজপুরবাসীর জন্য এটা এক বিরাট সুযোগ যে তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো এক বিশাল ব্যক্তিত্বকে তাদের খেদমতে পেয়েছেন। তার পক্ষে সম্ভব হয়েছে জিয়ানগর নামে নতুন উপজেলা উদ্বোধন, 300 কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইন স্থাপন, স্কুল কলেজ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন, জিয়ানগরে বলেশ্বর নদীর উপর সেতু নির্মাণ, পাটগাতি থেকে নাজিরপুর পিরোজপুর জিয়ানগর হয়ে শরণখোলা বাজার পর্যন্ত 108 কিলোমিটার দূরত্বের আঞ্চলিক মহাসড়ক নির্মাণে 209.82 কোটি টাকার বাজেট পাশ সহ আরও অনেক অনেক উন্নয়ন। বিগত পাঁচ বছরে আল্লামা সাইদি পিরোজপুরে 400 কোটি টাকার যে বিশাল উন্নয়নে কাজ করেছেন তা সত্যি মনে রাখার মতো। একথা নির্দ্বিধায় বলা যায়, পিরোজপুরবাসীর সেবায় যতদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পাওয়া যাবে ততদিন এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাই তাকেই সমর্থন জানাবেন। মহান রব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির খেদমত কবুল করুন, তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন। আমিন। শহুরে জীবনের যত কাজের ভিড়ে, হাজারো স্বজনের যত বাঁধন ছিড়ে, তার মন শুধু বলে স্বর্ণ দীর তীরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে, অসহায় অবলার প্রিয় স্বজন তিনি, অবদান রবে তার অম্লান চিরদিনই, অসহায় অবলার প্রিয় স্বজন তিনি, অবদান রবে তার অম্লান চিরদিনই, বন্ধু তিনি এতিমার অনাথের, বুকে টেনে নেয় যে দিন দুঃখীরে, শহুরে জীবনের যত কাজের ভিড়ে, হাজারো স্বজনের যত বাঁধন ছিড়ে, তার মন শুধু বলে স্বর্ণ দীর তীরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে।